সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক যে যেখান থেকে, দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বেসাকিন ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ষাঁড় জাতের গরু। আজ 21 ফেব্রুয়ারি 2022 রোজ সোমবার, এই হাটে এই ষাঁড় জাতের গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়ে আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। ভাই, এটার বয়স কীরকম? বয়স হয়নি। দাম কত রাখছে? হ্যাঁ, 65 চাওয়া দাম। হ্যাঁ, কত বলে ভাই? হ্যাঁ, 60-62। তো টার্গেট কীরকম, কত হলে ছাড়া যায়? হ্যাঁ, 65 হলে ছাড়া যায়। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওটা কার বয়স কীরকম? এটার বয়স হয়নি। দাম কত চাচ্ছেন? 72 চাওয়া দাম। কত বলে কাস্টমার? 60-62। টার্গেট কত হলে বিক্রি করা যায় শেষ সময়? 65-66 হলে বিক্রি করা যায়। সুপ্রিয় দর্শক, আমরা ষাঁড় জাতের যে গরুগুলো, সেই গরুগুলোর একটু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। ভাই ভালো আছেন? ভাই, এটার বয়স, বয়স কীরকম? বয়স কীরকম ভাই? বয়স হয়নি, এত বড় হয়ে গেছে তাও বয়স হয়নি। দাম কীরকম রাখছেন ভাই? 1,25,000। কত বলে ভাই? আপনি কিনতেছেন ভাই? আপনি কি দাম বলছেন? আচ্ছা আচ্ছা, কত বলছে দাম? 1,05,000 বলছে। আর কত হইলে ছাড়া যায় ভাই? ভাইয়ের মোবাইল আসছে, উনি ব্যস্ত। একটু বেচার টার্গেটটা বলতেন ভাই, কত হলে বেচা যায়? 8,000। 1,08,000 হলে উনি বেচার টার্গেট নিছে। ভাই, এটার বয়স কীরকম? বয়স হয়নি ভাইরে। বয়স হয়নি। দাম কীরকম রাখছেন? দাম রাখছি 1,10,000। 1,10,000, বয়স হয় নাই। কত বলে কাস্টমার? ঠিক নাই, খুব 85-90, 92-80, 70, ঠিক নাই দামে। আচ্ছা, আপনার টার্গেট কত হইলে বিক্রি লাস্ট শেষ সময়? 92 হলে ক্যাশ উঠবে, নাহলে লস হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই জোড়া কার এটা? এটা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? হ্যাঁ, বিলাসল। এটা কোন? এটা কোন? আচ্ছা, নিয়ামতপুর থানা। আচ্ছা, বয়স কীরকম দুইটার? দুই দাগ, মানে নতুন আর কি। হ্যাঁ, জোড়া কত চাচ্ছেন? জোড়া চাচ্ছি 200-190, মানে 1,00,000 করে পিস। আচ্ছা, 1,00,000 করে পিস। কত বলে কাস্টমার? বলে কত? 65-70 বলে। 1,65,070। হ্যাঁ, টার্গেট কত হলে ছাড়া যায়? টার্গেট 80 হলে ছাড়া যায়। 80 হলে ছাড়া যায়। 80 মানে 90,000 করে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই গরুগুলো কীরকম মনে হচ্ছে? 90,000 করে হলে উনি ছেড়ে দিবে। এই পার্শ্বে থেকে এই গরুটি দেখানোর চেষ্টা করি। আরে মাল কিন, মাল ভালো, মাল ভালো ভাই। বয়স এটার? বয়স? আচ্ছা, এটা কি জোড়া নাকি আলাদা? জোড়া। এটা একটা, এটা বয়স হয়নি না? এটার, এটার বয়স 2 দাগ। এটা কী জাত? এর দামই কি এত বড়? শাহিওয়াল। কত রাখছেন জোড়ার দাম? 110 চাওয়া দাম। হ্যাঁ, 110-210। আচ্ছা আচ্ছা, 210। 1,05,000 করে। কত বলে? 5,200। তাহলে অল্প একটু আটকে আছে। হ্যাঁ, তো কত হইলে ছাড়বেন? একবার সোজা নেবেন নাকি? 200 হলে ছেড়ে দেবেন? হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, আমরা এটার বিক্রি হয়ে গেছে। ভাই, বেচা কিনা হচ্ছে এখানে? বেচা কিনা হচ্ছে? এই গরুটার কথাবার্তা
বলতেছে কত টাকার জন্য আটকে আছে, 500 টাকা না কত হইল, 5-700 এরকমই, 5-700 এরকমই। ভাই 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 কত কত বলতেছে আর কত কি আটকে আছে বলেন তো ভাই, একটু বলেন না কত আটকে আছে ভাই, কত আটকে আছে? 1000 জন আটকে আছে, 86,000 দেবে আর 87,000 নেবে, 1000 জন আটকে আছে। মাঝামাঝি করে নিয়ে নেন, মাঝামাঝি করে দেন, 1000 টাকার জন্য গরু আটকে থাকে, মাঝামাঝি করে নিয়ে নেন। সুপ্রিয় দর্শক, ইনফরমেশন নিতে পারলাম না ভাই, এটার বয়স বয়স হয়নি, দাম কত চাচ্ছেন এটার? 90 চাওয়া, বলে কিছু দাম? 2.80। তো আর কত হইলে ছাড়া যায়? 82 হইলে ক্যাশুটা আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কার গরু আপনার, বয়স কিরকম? 2 দাঁত, বয়স 2 দাঁত। কত চাচ্ছেন দাম? 1,35,000 চাওয়া। কত বলে? 1,10,000-11,000। টার্গেট কত হলে ছাড়া যায় ভাই? এই সন্ধ্যার সময় একটু কম কম করেন না দাম, নিয়ে যাক লোকজন। 1,00,000, আচ্ছা 16 কিনে 1,000 লস হলেও দিয়ে দিবে, আমদানি বেশি তো আজকে। হ্যাঁ আমদানি বেশি, এই জন্য ধন্যবাদ ভাই আপনাকে। ভাই এটা ষাঁড় না বলদ? ষাঁড়। বয়স কিরকম? 2 দাঁত করে। ভাইয়ের খুর খুর মনে হয় বড় হয়ে গেছে নাকি, কাটা লাগবে তো, খুর একটু বড়, কাটার প্রয়োজন তো। কালার প্রয়োজন তাই নিলেন? আচ্ছা নিচ্ছি। দাম কত রাখছেন ভাই, দাম কত রাখছেন? 2,500 টাকা চাইছে না? কত বলে কাস্টমার, কত পর্যন্ত আসছে? 2,20,000-22,000। তো কত হইলে ছাড়বেন আর কত নেবেন এই সন্ধ্যার সময়? হ্যাঁ ব্যবসার করুন না আপনাদের, 25,000 হলে ছেড়ে দেবেন। হ্যাঁ আচ্ছা 2,25,000। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই। এগুলো কার গরু? এগুলো আমার ভাই কিনলেন আপনি? আচ্ছা কোনটা কোনটা কিনে? সবগুলো? আচ্ছা আচ্ছা, আপনি মাংস ব্যবসায়ী? মাংস ব্যবসা করেন না গরু? মাংস ঢাকায় বিক্রি করে। আচ্ছা ঢাকার, ঢাকায় বিক্রি করেন? কিনে নিয়ে ঢাকায় বিক্রি করেন? আচ্ছা ভাই তাহলে আপনার আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, যদি কেউ ঢাকার অনেক পার্টিরা আছে, অনেক লোক আছে যারা এই ধরনের গরু কিনতে চায়, তো আপনার আপনাদের হ্যাঁ কোনো যদি সহযোগিতা প্রয়োজন হয় তারা আপনার কাছে ফোন করে হয়তো আপনার মার্ফতে কিনে নিল, অথবা আপনারা এখান থেকে কিনে ইয়ে করে দিলেন। হ্যাঁ তবে হ্যাঁ তবে সঠিক ন্যায়ভাবে কাজ করবেন, মানে হ্যাঁ কোনো পার্টি যদি কিনে তাহলে সঠিকভাবে ইয়ে করবেন, কারণ আপনাদের সাথে তো আমাদেরও তেমন পরিচয় নাই হাতে। হ্যাঁ হাটে ইয়ে, তো নাম্বারটা বলেন, মোবাইল নাম্বার 01768-98-95-99। আচ্ছা আবার বলেন শুরু থেকে, 01768-01768-990-990। আচ্ছা 326। আচ্ছা সুপ্রিয় দর্শক, যদি আপনাদের কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের বাড়ি কোথায়? সোনাইচণ্ডী হাট। আচ্ছা তাহলে ভাইয়ের কাছ থেকে তো সোনাইচণ্ডী হাটেরও খবর পাওয়া যাবে। আচ্ছা সুপ্রিয় দর্শক এই নাম্বারটাতে। আচ্ছা তারপরে সোনাইচণ্ডী আচ্ছা আচ্ছা তারপরে মনে করেন সব জায়গাতে সোনাইচণ্ডী হাটটা আপনাদের যেহেতু বাড়ির কাছে তাহলে ওটার বেশি আর কি আপডেট পাবে। আচ্ছা আমাদের এই গরুটার একটু আপডেট দেন দেখি, যে এই গরু আপনি কত দিয়ে কিনলাম? 1,08,000। কয় দাঁতের গরু এটা? 4 দাঁত, 1,08,000। আচ্ছা এটার মাংস কিরকম হবে? 5 মন হবে ভাই, আমরা মাংস দেখেছি দেশের মাংস হলে 5 মন, আর ঢাকায় হবে 4.5-4.5। আবার ঢাকায় 4.5। আচ্ছা ঢাকাতে বাদ দেয় মাংসের মাথা? আচ্ছা মাথা কলিজা? হ্যাঁ হ্যাঁ
চাইলে সব পাওয়া যায়। আচ্ছা, এগুলো আলাদাভাবে বিক্রি করে? হ্যাঁ, ওটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, আমাদের আরও এই 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 গরুটার একটু ইনফরমেশন দেন দেখি, এটা কী দামে কিনছেন? ওটা 90,000 লেগে ভাই। এটা 90, আর এটা? এটা 80,000। 80,000, এটা 90,000, আর এটা 80,000। আচ্ছা, এটার মাংস কীরকম হইতে পারে ভাই? এটার মাংস ভাই 15 মন। 15 মন? আচ্ছা, 80, কত দিয়ে কিনছেন? 80, 90, 15 মন। তাহলে মাংস কত করে পড়লো ভাই? মাংসের দামে টাকা মিলে না ভাই। মাংসের দামে, মাংস বিক্রি করে কষায় 600 বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিনতে হয় 650। আচ্ছা, তাহলে এটা গরু কাটলে কষায় এখন মাথা কিছু 10,000 লস। ব্যবসা করলে তাহলে লস আছে? লসই আছে, এবারকার বছরের লস আছে, অন্য অন্য বছর যে আছে এবারকার বছরের লস। আচ্ছা, ওখানে ওই যে ইয়া গরু আছে না, বকনা গরু, এগুলো আপনার? হ্যাঁ, সবই আছে। এগুলো সবগুলো আপনারা? এগুলো আমার না ভাই। আচ্ছা, এগুলো কার? এগুলো বকনা, এগুলো কার? এগুলো কার গরু? আপনি কিনছেন? আচ্ছা, এই গরুটার একটু দাম আমাদের বলেন তো, কত দিয়ে কিনছেন এই গরুটা? 59,000। এটার মাংস কীরকম আসতে পারে ভাই? 100 কেজি। তাহলে মাংস কত করে পড়লো? মানে 600 করে পড়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের এলাকায় তো 550 টাকা কেজি মাংস। 550 কেজি মাংস কোনো জায়গায় নেই না, আমাদের এলাকায় আছে এই মান্দা থানাতে, আমরা 550 টাকা করে মাংস হতে পারে, এটা বলতে পারি না কিভাবে ভাই। কথা খারাপ হয়েছে, আপনি ভালো কথা, আপনার চাকরি। হ্যাঁ হ্যাঁ, না না, যেটা করে তার সেটা মর্ম হয়ে যায়, আপনার কাছে আপনার মর্ম, আমার কাছে আমার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সবাই চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু 550 টাকা মাংস বেশি ভাই, মরা দিবে নাহলে ল্যাংড়া দিবে নাহলে খানা দিবে। আমাদের এলাকায় অবশ্য 550 টাকা করে আমরা কিনি গ্রামে আর কি। 550 টাকা আমরা জীবনে দিতে পারবো? আচ্ছা, 620 টাকা। 620 টাকা এটা কিনে? হ্যাঁ কিনাই, 620 টাকা ভাই। আচ্ছা আচ্ছা, আপনার ভাই এটা আপনার এটা 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 সার? আচ্ছা, এই সারের দাম কত হয়েছে? 96 কিনে। 96 কিনছেন? এটা তো বড়, এটা এটা একটু ছোট, নিচে আসে খুব কম বেশি হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা 81,000। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাদের, আপনাদের কাছ থেকে অনেক ইনফরমেশন পাইলাম। আচ্ছা, আপনাদের সাথে একটু, আচ্ছা, সুপ্রিয় দর্শক, যদি আপনাদের কোনো হাটের তথ্যের জন্য কোনো সহযোগিতা লাগে অথবা যে কোনো সহযোগিতার জন্য ভাই ভাইয়ের কাছে ফোন করবেন, ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম, ভাই আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবে। আর যদি আপনারা ভাইয়ের মাধ্যমে গরু কিনতে চান তাও কিনে উনি দিতে পারবেন। আপনাদের দাম সবগুলোই প্রায় দেখা দিল, এইরকম আর কি আইডিয়া। তো ধন্যবাদ আপনাদের ভিডিওর সাথে থাকার জন্য, আর আমার চ্যানেলটি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।